আসসালামু আলাইকুম। আজ শনিবার 15 জুলাই 2023 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি মোনালিজা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ওমানে 40তম শাখার উদ্বোধন করলো লুলু এক্সচেঞ্জ। আবারও বিশ্বের নিরাপদ শহরের শীর্ষে আবুধাবি, পাঁচে ওমান। প্রবাসী বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেল ছেলে। ভিসার টাকা নিয়ে প্রতারণা, কুয়েতে বাংলাদেশি গ্রেফতার। মালয়েশিয়ার সারোয়াকে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে সকালের নাস্তা মিলছে মারহাবা রেস্টুরেন্টে। ওমানে আমরাই দিচ্ছি চিনিগুড়া পোলাওর চালের তৈরি পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি। আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে আজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কয়েকটি প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ধোফার প্রদেশের উপকূলীয় অঞ্চল এবং পার্শ্ববর্তী পর্বতমালা বরাবর আকাশ মেঘলা থাকবে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি সহ বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মেঘের বিকাশ এবং বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা সহ বেশিরভাগ প্রদেশের উপর উচ্চ এবং মাঝারি মেঘ থাকবে। এছাড়াও মধ্যাহ্নের দিকে আল হাজর পর্বতমালার কিছু অংশ এবং তৎসংলগ্ন এলাকায় মাঝে মাঝে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ওমান সাগরের উপকূলীয় অংশে এবং আরব সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে নিম্ন মেঘ ও কুয়াশার ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মরুভূমি ও খোলা এলাকায় ধুলাবালি ওঠার সম্ভাবনা রয়েছে। লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ সিক্সে আপনাদের স্বাগতম। নিরাপদে, নিশ্চিন্তে, ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওমানে 40তম শাখার উদ্বোধন করলো লুলু এক্সচেঞ্জ। গত 12 জুলাই নতুন এই শাখার উদ্বোধন করেন লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মোহাম্মদ হামেদ আল গাজ্জালি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈধভাবে দেশে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের সহায়তায় নতুন এই শাখা কাজ করবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির বাংলাদেশ বিজনেস প্রধান আহমদুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত, আজকে সালাল্লা সানিয়াতে আমাদের 40তম ব্রাঞ্চ উদ্বোধন করলাম। এটা আমাদের গ্লোবালি 282তম ব্রাঞ্চ এবং সালাল্লাতে এটা আমাদের সপ্তম ব্রাঞ্চ। এবং আমরা অত্যন্ত আনন্দিত এই জেনে যে এখন সম্মানিত প্রবাসীরা সবাই ব্যাংকমুখী, তারা চায় ব্যাংকের মাধ্যমে বৈধভাবে লেনদেন করতে। তার জন্যই আমরা ওমানের আনাচে কানাচে শহর এবং রিমোট এরিয়াতে আমরা আমাদের শাখা নিশ্চিত করছি, যাতে আমরা আমাদের সেবা আপনাদের দ্বার প্রান্তে নিয়ে আসতে পারি। বর্তমানে ওমানে যে কয়টি মানি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে, লুলু এক্সচেঞ্জ তার মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের সুপ্রসিদ্ধ কোম্পানি লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিং এর এটি অঙ্গ প্রতিষ্ঠান। গোটা ওমান সহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে লুলু এক্সচেঞ্জের 282টি শাখা রয়েছে। তাদের শাখা রয়েছে বাংলাদেশেও। লুলু এক্সচেঞ্জের মাধ্যমে নিরাপদে সর্বোচ্চ রেটে এবং দ্রুততম সময়ে টাকা পাঠাতে পেরে সন্তুষ্ট ওমানের বাংলাদেশি প্রবাসীরাও। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠালে একদিকে ব্যক্তি যেমন নিরাপদ থাকেন, আবার দেশও উপকৃত হয়। এ সময় প্রবাসীদেরকে অবৈধ পথ পরিহার করে এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান বক্তারা। ঢাকায় মাত্র 5,500 টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে।
পৃথিবীতে বসবাসরত প্রতিটি মানুষের একটি চাওয়া তার জীবনের সর্বোচ্চ নিরাপত্তা। দৈনন্দিন জীবনে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, বৈশ্বিক সব ধরনের নিরাপত্তা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য কেবলমাত্র সহায়ক ও একমাত্র কার্যকরী পদক্ষেপ। এমনই একটি নিরাপদ শহরে কিংবা নিরাপদ দেশে বসবাস করতে কার না ভালো লাগবে। নামবিও নামের একটি আন্তর্জাতিক সংস্থার নতুন জরিপে পৃথিবীর সবচেয়ে নিরাপদ নগরী হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। বিশ্বের 100টি নিরাপদ নগরীকে পেছনে ফেলে এবারও শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী খ্যাত এই শহরটি। 2022 সালেও বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরীর মর্যাদা লাভ করেছিল মরুর দেশের এই শহর। এছাড়াও এবারে তালিকায় দ্বিতীয় এবং পঞ্চম স্থানে আছে দেশটির শিল্প নগরী আজমান এবং বাণিজ্যিক ও পর্যটন নগরী দুবাই। এই তালিকার তৃতীয় স্থানে আছে কাতারের রাজধানী দোহা এবং চতুর্থ স্থানে রয়েছে তাইওয়ানের তাইপ নগরী। এর পাশাপাশি তালিকায় অষ্টম স্থান পেয়েছে মধ্যপ্রাচ্যের আরেক নগরী ওমানের মাস্কাট। নিরাপত্তা ও স্থিতিশীলতার পরিবেশে কাজ করা এবং বসবাসের জন্য একটি আদর্শ স্থান হিসেবে জীবনের মান, অপরাধ, স্বাস্থ্যসেবা, দূষণ এবং ট্রাফিক সহ বেশ কয়েকটি বিষয়ের উপর নিয়মিত বার্ষিক এবং অর্ধবার্ষিক ভিত্তিতে শত শত শহরের ডেটা এবং জার্সিং প্রকাশ করে আসছে নামবিও নামের আন্তর্জাতিক সংস্থাটি। তাদের প্রকাশিত রিপোর্টে এইসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্টের প্রকাশিত একটি জরিপে দেখা গেছে আবুধাবিতে বসবাসকারী নারী পুরুষ নির্বিশেষে 93% বেশি জনসাধারণ রাতের বেলায় একা একা চলাফেরা করতে নিরাপদ মনে করেন। এ সুনাম বয়ে আনার কারণে এদেশে আর্থসামাজিক উন্নয়নে আরও বেশি গতি আসবে বলে মনে করছেন অনেকে। বহির্বিশ্বে মানুষ এই শহরে আসতে আগ্রহী হবে, ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগে উদ্যমী হবে, নিরাপত্তা খোঁজে ফেরা পরিবারগুলো আরও অধিক হারে নিরাপদ শহরে আসার জন্য ও নিজেদের নানা ধরনের সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী হবে। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC-তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি প্রবাসী বাবুল আক্তারের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূকে ঘরে তুলবেন। সেই ইচ্ছা পূরণ হয়েছে। প্রবাসী বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করল ছেলে। এ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উৎসব লক্ষ্য করা যায়। হেলিকপ্টারে বিয়ে দেখতে স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ ভিড় করে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে। গত 13 জুলাই বিকেলে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ বাবুল আক্তারের ছেলে হাফেজ ইমরান হোসেন পাশের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় হেলিকপ্টারে করে বিয়ে করতে যান। লক্ষ্মীপাশা মোল্লার মাঠে হেলিকপ্টার থেকে নেমে প্রাইভেট কারে লোহাগড়া কলেজ পাড়ার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকতা শেষে আবার হেলিকপ্টার যোগে বধূ ঐশীকে নিয়ে বাড়িতে আসেন বর ইমরান হোসেন। নড়াইল সদরের নিধিখোলা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ বাবুল আক্তারের ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির BSc শিক্ষার্থী হাফেজ ইমরান হোসেনের সাথে লোহাগড়ার মাওলানা তৈয়বুর রহমানের মেয়ে ঐশীর সাথে প্রায় 2 বছর আগে বিয়ে হয়েছে। 13 জুলাই হেলিকপ্টার যোগে আনুষ্ঠানিকভাবে কনেকে বরের বাড়িতে নিয়ে আসা হয়। সৌদি প্রবাসী বাবা বাবুল আক্তারের ইচ্ছে পূরণে গ্রামাঞ্চলে এই হেলিকপ্টার বিয়ে উপলক্ষে বেশ আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। ইচ্ছে পূরণ হওয়ায় খুশি বাবুল আক্তারও। দেশের সর্বনিম্ন ভাড়া এবং সহজে প্রবাসীদের মাঝে হেলিকপ্টার সেবা দিচ্ছে প্রবাসীর হাতে গড়া প্রতিষ্ঠান প্রবাসী হেলিকপ্টার। এখন সামর্থ্যবান প্রবাসীরা চাইলেই তাদের হটলাইন নাম্বারে কল করে বুকিং করতে পারবেন হেলিকপ্টার। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠাপানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার। ভিসা নিয়ে প্রতারণার অভিযোগে কুয়েতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কুয়েতের জাহারা এলাকায় স্থানীয় আল ওয়া থানায় করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী জানান, তিনি তার এক সহকর্মীকে 300 কুয়েতি দিনার দিয়েছিলেন তার বোনের ছেলেকে কুয়েতে নিয়ে আসতে।
ওই ব্যক্তি তখন দাবি করেছিলেন যে বাংলাদেশি একটি অফিসের সঙ্গে তার যোগাযোগ রয়েছে যারা তার বোনের ছেলেকে কুয়েতে নিয়ে আসতে পারবে। এজন্য ভুক্তভোগী ব্যক্তি 2020 সালের শেষের দিকে আল ওয়া এলাকায় আসামির কাছে 300 দিনার দিয়েছিলেন। কুয়েতের গোয়েন্দা বিভাগ জানায় তখন থেকেই ওই অভিযুক্ত বাংলাদেশি দিনার পরিশোধে বিলম্ব করেছে, একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হন। মামলাটি তদন্ত করেছে আল ওয়া থানা কর্তৃপক্ষ, একই সঙ্গে অর্থ উদ্ধারের চেষ্টা করেছে। আর পুলিশ বলেছে প্রতারণার সুনির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান করা হবে যাতে ভুক্তভোগী ন্যায় বিচার পান, তার অধিকার যেন সুরক্ষিত থাকে। কুয়েতের আইন অনুযায়ী টাকা দিয়ে ভিসা কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও এক শ্রেণীর অসাধু স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশে প্রবাসীরা গোপনে ভিসা বেচাকেনার সাথে জড়িত। ইতিপূর্বে ভিসা বেচাকেনার অভিযোগে ও মানি লন্ডারিং এর মামলায় কুয়েতের কারাগারে বেশ কয়েকজন বাংলাদেশি আটক রয়েছেন। মালয়েশিয়া বাংলাদেশের জন্য অন্যতম সম্ভাবনাময় একটি শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকার পর দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় 2022 সালের 8 আগস্ট বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালু হয়। দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো চলমান রয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ার সারওয়াক রাজ্যে কর্মী নিয়োগে চলে কূটনৈতিক তৎপরতা। যে রাজ্যে শুধু ইন্দোনেশিয়ান, ফিলিপাইন ও পাকিস্তানি কর্মীরা কাজ করছে সেখানে যাবে এখন বাংলাদেশি কর্মী। গত কয়েক মাস ধরে চলে এই কূটনৈতিক তৎপরতা। চলতি মাসের 12 জুলাই রাজ্য সরকার প্রধানের সাথে বৈঠক করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার। বৈঠক শেষে হাইকমিশনার জানান পারস্পরিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধিতে এবং নিজেদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ হতে পেশাভিত্তিক দক্ষ মানব সম্পদ নিয়োগে রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহের কথা জানান এবং রাজ্য সরকার বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সারওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। রাজ্যের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হতে পেশাভিত্তিক দক্ষ মানব সম্পদ নিয়োগ, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ অন্যান্য দ্বিপাক্ষিক সকল বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য সারওয়াক রাজ্যের সরকার প্রধান তার দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্দেশ প্রদান করেছেন। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সারওয়াক রাজ্যের সাথে ইতিবাচকভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে খুব শীঘ্রই সংশ্লিষ্ট সকল বিষয়ে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার এই অঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.